वेलकम बैक टू माय डियर फ्रेंड्स, क्रिएटर गाइडर सुमन चैनले अपन के स्वागत। चलू देखे नवा जा आज के वीडियो। शीघ्र ही राज्य शिक्षक नियोग शिक्षामंत्री आदालतें निर्देश, कैक हजार प्राथमिक स्कूले शिक्षक नियोग होबे, ए कथा जानिएछेन शिक्षामंत्री ब्रत्य बसु। एदिन तिनी जानान प्राथमिक स्कूले 1700 बेशि शिक्षक नियोग होबे। आंदोलन मामला दीर्घशुनानी विक्षोभ शिक्षक नियोगेर विषयटि बार बार उठे आसे। प्राथमिके शिक्षक नियोग पुजोर आगेओ होयेछे, पुजोर परेओ नियोग होबे। उच्च प्राथमिके नियोगेर क्षेत्रे किछुटा जटिलता रयेछे, एई समस्या काटिये द्रुत 12000 शिक्षक नियोग करा होबे। एदिके स्कूल शिक्षा दफ्तर जानिएछे उच्च प्राथमिके शिक्षक पदे चाकरिर समस्त प्रक्रिया सम्पन्न रयेछे, जटिलता काटलेई द्रुत नियोग करा होबे। शिक्षामंत्री जानान आदालते मामला चलछे ताई विलम्ब होच्छे, सेई मामलार जटिलता काटिये नियोग करा होबे। আদালত যেভাবে বলবে সেভাবেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাব, তবে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা এবং স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়া হবে। শিক্ষক নিয়োগের মামলার শুনানি চলছে, দ্রুত সেই শুনানি শেষ হবে। আদালতের শুনানি শেষ হলে নির্দেশ মতো নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে নিয়োগের প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শকের থেকে তালিকা নেওয়া হচ্ছে, সেখানেও 5 থেকে 6000 নিয়োগ নেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রার্থীদের একাংশ মামলায় চলে যাচ্ছে, ফলে এক্ষেত্রে নিয়োগে বিলম্ব হচ্ছে। ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের বিষয়ে অসংখ্য প্রশ্ন দপ্তরে নিয়োগ ইতিমধ্যেই জমা পড়েছে। শিক্ষামন্ত্রী বলেন প্রশিক্ষণপ্রাপ্ত সকলেই যে চাকরি পাবেন তার কোনো মানে নেই, এর জন্য কাউন্সেলিং হবে, ডিএলএড প্রশিক্ষণতা বাধ্যতামূলক, তবে তারপর তো বাছাই পরীক্ষা বা ইত্যাদি রয়েছে। তো বুঝতেই পারছেন শিক্ষামন্ত্রী কী বলতে চেয়েছে। আপনারা অবশ্যই নজর রাখুন আমার পেজে, আমার ফেসবুক পেজ আছে, আপনারা যদি চান সেখানেও আপনি নজর রাখতে পারেন। ধন্যবাদ।